খুব ভালো লাগছে, বাড়ির সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এইভাবে থাকবেন এটা আমার কল্পনার বাইরে ছিল, সেই জন্য অনেক বেশি ভালো লাগছে, একটা দারুণ সম্বর্ধনা, সত্যি ভালো লাগছে। আচ্ছা, এই চাঁদের পাহাড়ে যাবো, এটা কিভাবে ভাবনাটা এলো আপনার? ছোটবেলায় বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়েনি, এরকম বাঙালি কমই আছে, বিশেষ করে আমার বয়স বা আমার বেশি বয়সে যারা মানুষজন রয়েছে। তো সেই যখনই চাঁদের পাহাড় পড়লাম, শঙ্করের মতো একটা চরিত্র, অ্যাডভেঞ্চার সবই তো রক্তের মধ্যে চলে এসেছিল তখন থেকেই। তারপরে সাইকেল নিয়ে ভ্রমণ শুরু করার পরে যখন আফ্রিকার দিকে যাত্রা শুরু করলাম, দেখলাম যে চাঁদের পাহাড় আমার পথেই পড়বে, তো বাদ দিই কী করে, তাই চড়ে পড়লাম, সঙ্গে তো সাইকেল ছিলই আমার। আচ্ছা, এর পরবর্তী লক্ষ্য আপনার কি? এখন তো আপাতত কয়েকদিন বিশ্রাম, তারপরে যেমন প্রত্যেক বছর 4-5 মাসের জন্য বেরোই, সেরকম আবার বেরোবো, হয়তো সেপ্টেম্বর অক্টোবরে অথবা জানুয়ারি ফেব্রুয়ারি, সেটা এখনো কোন জায়গা কোন দিক এগুলো ম্যাপ নিয়ে বসলে তারপরে সিদ্ধান্তটা হবে। আচ্ছা, আমরা